নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে চিকেনের একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখন আমি যে রেসিপিটা করব সেটা হলো ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে চিকেন রেসিপি। তো তার জন্য আমি এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি, এছাড়া নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, তাছাড়া রয়েছে আদা রসুন, পেঁয়াজ, এছাড়া রয়েছে টক দই। তাছাড়া মশলার মধ্যে আমি নেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর আমি সম্পূর্ণ রান্নাটা করব ঘি আর সাদা তেল দিয়ে। আপনারা চাইলে খালিও ঘি দিয়ে করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন, অথবা সর্ষে তেল দিয়ে করতে পারেন। তাহলে চলুন প্রথমে আগে আমরা পুদিনা পাতা আর ধনে পাতা, আদা রসুন এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিই। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমরা 1 কাপের মতন ধনে পাতা নিয়েছি আর 1/2 কাপের মতন এখানে কিন্তু পুদিনা পাতা নিয়ে নিলাম। এছাড়া নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম নেবেন। আমি এখানে একটু কম ঝাল দিচ্ছি। আর সঙ্গে নিচ্ছি 3 চামচের মতন টক দই, একটু এটা একটু আন্দাজ করে আমি 3 চামচের মতন টক দই নিয়ে নিলাম। এবারে এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমরা পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর দই দিয়ে একসঙ্গে করে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা মাংসটাকে কোনো ম্যারিনেট করব না, মাংসটা আমরা এমনি রেখেছি। এবারে চলুন রেসিপিটা শুরু। প্রথমে আমি একটা কড়া নিলাম, কড়াতে আমি প্রথমে 1 চামচের মতো এখানে ঘি অ্যাড করে নিলাম। আমি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছিলাম আর সঙ্গে আমি 1 চামচের মতো সাদা তেলও এখানে অ্যাড করছি, অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে আমি দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর সঙ্গে দিচ্ছি জিরে, এছাড়া গোটা গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটা স্মেল আসলে তারপরে এখানে আমরা পেঁয়াজ গুলোকে অ্যাড করব। একটা স্মেল চলে এসেছে, এবারে এর মধ্যে আমরা পেঁয়াজ দিই। আমি এখানে 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিই। এবারে পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম লাল লাল করে। আমরা 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ একসঙ্গে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আমি এটাকে কষিয়ে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে আমরা যে চিকেনটাকে রেখেছিলাম শুধুমাত্র জল দিয়ে ভালো করে ধুয়ে চিকেনটা রেখেছি সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা করা কিন্তু খুব সহজ, কোনো ঝামেলা নেই। আর চিকেন আগে থেকে ম্যারিনেট করার কোনো ঝামেলাই নেই। তো এবারে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর সঙ্গে এবারে আমি মশলাগুলোকে সব অ্যাড করব, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চামচের মতন ধনের গুঁড়ো আর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, এছাড়া 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। সঙ্গে আমি নুনটাকেও অ্যাড করে দিচ্ছি, আমি এখানে 1 চামচের মতন নুন অ্যাড করলাম। এবারে এই সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা মাংসটাকে খুব ভালো করে কষানোর পরে তারপর এখান থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই মাংসটা বয়েল হয়ে যাচ্ছে। তাহলে মাংসটা একটু জলটা টেনে গেলে তারপরে এখানে আমরা ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি দই সেটা এখানে অ্যাড করব। আমাদের চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, জলটাও টেনে গেছে। এবারে এর মধ্যে আমরা পুদিনা পাতা, ধনে পাতা, দই আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে এটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা ওই বাটিতে 1/2 কাপ মতন জল এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমরা ভালো করে একটু মিশিয়ে তারপরে এটাকে আমরা ফুটতে দেব। আমরা একদম মাখামাখা করব না, একটু স্লাইট গ্রেভি রাখব। এটা আপনারা পরোটা, নান, রাইস সবকিছুর সাথেই খেতে পারেন, কিন্তু পরোটা এবং লুচি, নান এগুলোর সাথেই খেতে বেশি ভালো লাগে। তো আমি ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি ফুটতে দিচ্ছি। একটু ফুটে আসলে তারপরে এখানে আমরা একটু চিনি অ্যাড করব। আমাদের গ্রেভিটা ফুটছে, এবারে এর মধ্যে আমরা 1 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম।
দিয়ে আমরা একটু মিশিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিচ্ছি। আমাদের চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের গ্রেভিটা প্রায় ফুটছে আর গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। এর থেকে আমরা গাঢ় করব না, কারণ আমরা নামালে পরে আরেকটু গাঢ় হয়ে যাবে। এবারে এর মধ্যে আমরা এক চামচের মতন কসুরি মেথি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আমরা আর কিছু অ্যাড করলাম না। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে চিকেন। আমরা এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমাদের কমপ্লিট হয়ে গেলে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে একটা সহজ রেসিপি, করতেও বেশি ঝামেলা নেই এই রেসিপিটা, আর সম্পূর্ণ অন্য এক স্বাদের। তাহলে যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।